বন্ধুরা, সঙ্গীতার ছোট ছাদ বাগান চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। সেপ্টেম্বর মাস পড়ে গেছে। এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে সেপ্টেম্বর মাস পড়ার সাথে সাথেই তোরজো শুরু করে দিয়েছি শীতের ছাদ বাগানে। তো ছাদ বাগানে দেখুন, যত মাটি তৈরি করে রেখেছিলাম সবজির খোসাগুলোকে দিয়ে বা ফলের খোসা টোসা দিয়ে, যা আপনার রান্নাঘরে যা যা জিনিস আছে। হ্যাঁ, তবে কিন্তু রান্না করা জিনিস না, সবই কাঁচা খোসা টোসা সব কিছু। তো সেইগুলো একটু রোদ খাওয়াবো, একটা রোদ খাওয়ালেই যথেষ্ট। তো যেটা যেখানে ছিল সেটা সেখানেই রোদে দিচ্ছি, কারণ কি মেঘলা মেঘলা হচ্ছে, যখন তখন বৃষ্টি হয়ে যাবে, তাই প্লাস্টিকের উপরে দিলাম, নালে খালি মাটিতে দিলে সুবিধা হতো। তো বেশি বেশি দেবো না, একটা দুটো মানে গ্রো ব্যাগ দেবো বা বালতি দেবো বা এরকম যা জায়গায় আছে যেটা তাড়াতাড়ি করে তোলা যায়, কারণ কি শুনছি তো নাকি আবার বৃষ্টি হবে। তো কিছু তো করার নেই, যেহেতু বর্ষার দেরি করে এসছে তাই দেরি করে যাবে, প্রতি বছরই এরকমই হচ্ছে, সিজন চেঞ্জ হয়ে যাচ্ছে, আর সেখানে আমাদের কোনো হাত নেই। তো যাই হোক, এই যে বড় বড় গ্রো ব্যাগগুলোর মধ্যে যে তৈরি করে গেছিলাম, আমি কোনো সময় কোনো জায়গা খালি রাখি না, আর আলাদা করে কোনো বালতি টালতি কিনিও না, কারণ সবজির খোসা রোজই বেরাবে, একটু বেশি বা কম বেরাবে তো প্রতিদিন, ফলের খোসাও তাই। সুতরাং যেই জিনিসগুলো বা জায়গাগুলো খালি আছে সেগুলোকে সবসময় কাজে লাগিয়ে দিই, আপনাদেরকেও বলবো তাই করবেন। এর জন্য আলাদা করে কোনো বালতি বা ড্রাম কেনার দরকার নেই, আপনার কাছে ছোটো টপ বড় টপ গ্রো ব্যাগ যা আছে যেটা আছে তার মধ্যেই সবজির খোসা দিয়ে আর অল্প একটু মাটি দিয়ে দেবেন, বা মাটি না থাকলে আগের যে জৈব সারটা আপনি তৈরি করে রেখেছিলেন সবজির খোসা দিয়ে সেটা দিয়ে অল্প অল্প দেবেন, কখনো বাসি ভাত দিয়ে দেবেন, এর মধ্যে একটু কখনো কখনো নিম মানে নিমের পাতা দিয়ে দেবেন, বা নিম পাতা না থাকলে নিম খোল দিয়ে দেবেন, যা কিছু আছে ফেলার জিনিস সব এই সবের মধ্যে ভরবেন। ধীরে ধীরে দেখবেন কি সুন্দর মাটিতে পরিণত হবে। দেখুন, গ্রো ব্যাগগুলোর যে মাটিগুলো রোদে দিয়েছিলাম সেগুলো খুব ভালো ঝরঝরা হয়ে গেছে। এবার নিচে শুকনো ডাল পালা পাতা ঠাতা দিয়ে গ্রো ব্যাগের হাফ এর এইটা দিয়েই ভরে দেবো, তাহলে গ্রো ব্যাগগুলো ভীষণ হালকাও হবে। আর এই দেখুন, আমি এর মধ্যে অল্প একটু বালি মিশিয়ে নিলাম, কারণ সবজির খোসা শুধু দিয়েছিলাম বলে বালি মেশানো ছিল না, আর বালি মেশানো না থাকলে জল দাঁড়িয়ে যাবে, মানে জলটা দাঁড়িয়ে গেলে গোড়া পচে যাবে, সেই জন্য। আর রোজের মতো এই কাজ শুরু করছি, আজকেও তাই, রোদ আগে রোদের মধ্যে কিছুটা কালকে যেগুলো দিয়েছিলাম মিলে দিয়েছিলাম সেগুলোকে তুলে দিয়েছি, আজকে আবার নতুন দিচ্ছি, রোজই অল্প অল্প করে দিতে হচ্ছে, কারণ যখন তখন বৃষ্টি চলে আসছে, তাড়াতাড়ি করে চারতলার ওপরে উঠতে তো সময় লাগে, ততক্ষণ তো ভিজে যায়, কারণ ছাদের মধ্যে তো আরও অনেক জিনিসই মেলা থাকে, জামা কাপড় সমস্ত কিছুই। আর এদিকে দেখুন, বরবটি গাছের এত বরবটি হয়েছে যে দুদিন ছাড়া ছাড়াই তুলতে হচ্ছে, তো বরবটিগুলোও তুলে নেবো, আর প্রচণ্ড পরিমাণে হচ্ছে। আর এদিকে উচ্ছে গাছটা মরা মরা অবস্থা, উচ্ছে গাছটা বেশ আমি 5-6 বার উচ্ছে পেয়েছি, তো উচ্ছে গাছ যেহেতু খুব তাড়াতাড়ি রেডি হয়ে যায়। তো এবার দেখুন, হাটে চলে এসেছি, এই যে রবিবারের হাটে, তো সবজির অনেক বীজ নিয়েছি, অনেক মানে যেগুলো আমি করতে পারবো আর যেগুলো কোনো হ্যাপাঝাপা ছাড়াই হয়ে যায়, কোনো ঝামেলা নেই, তো বাড়িতে গিয়ে দেখাবো। আর আপনাদেরকে তো শর্টস ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে অনলাইনে আমি মাটি কোকোপিট মাটি না সরি কোকোপিট আর ভার্মি কম্পোস্ট গোবর সার নিয়েছিলাম, তো মিশো থেকে নিয়েছিলাম কোকোপিটটা, তো কোকোপিটটা ভীষণই ভালো এসছে। আর বাকি যেটা শপসি থেকে মানে ফ্লিপকার্ট থেকে যেটা নিয়েছি সেগুলো খুবই বাজে, যেটা আমি শর্টস ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম, মাটির মধ্যে বালি মিশিয়ে দিয়েছে। আর এই হাটের থেকে দেখুন, আমি যে দাদার থেকে গ্রো ব্যাগ নিয়ে আসি, সেও নিয়ে এনেছি গ্রো ব্যাগ, তো এখানে রয়েছে 18 ইঞ্চি আর রয়েছে 12 ইঞ্চি। 12 ইঞ্চি দু রকমের রয়েছে, একটা হচ্ছে লম্বা ধরনের, এটা হচ্ছে নীল, এটা আমি কোনোদিনও ব্যাগটা ব্যবহার করিনি, দাদা বললেন এটা নিয়ে যেতে কেমন হবে না হবে, উনিও নতুনবার তুলেছে মানে নতুন তুলেছে, তো দেখি ব্যবহার করে দেখি, এই দামটা ভীষণ কম পড়েছে এর অন্যগুলোর তুলনা, যেহেতু উনি প্রথম দিচ্ছে। আর এটা মনে হয় 24 টাকা করে নিয়েছেন উনি, ঠিক মনে পড়ছে না, পরে আমি বলে দেবো, ওখানে আমি লেখা রয়েছে, আসলে অনেক কিছু নিয়েছি তো। আর এটাও দেখুন 12 ইঞ্চির, আর এই কোয়ালিটিটাই আমি ব্যবহার করি, শুধু ওটা হলুদ রঙের ছিল আমার পুরোনোগুলো, এটা কমলা রঙের, বাকি কিন্তু দুটোই 12 ইঞ্চির, ওটা লম্বাটে এটা চওড়াটে, তো এই চওড়াটেগুলো নিয়েছি ফুলকপি আর বাঁধাকপির জন্য। আর এটা হচ্ছে 18 ইঞ্চি, এই 18 ইঞ্চিতে আপনার লাউ কুমড়ো শসা খুবই ভালো হবে, কারণ কি লাউ কুমড়োর জন্য একটু বেশি জায়গা দরকার, একটুখানি যাতে ভেতরে মাটিটা বেশি থাকে সেই জন্য। তো ব্যাগগুলোকে তুলে দিলাম, তাও এখানে মোটামুটি আমি সব কিছু আনিনি, মোটামুটি করেছি, কারণ কি একসাথে তো সব বীজ বেরাবে না, আবার বীজগুলো লাগাবো একটুখানি বড় হলে আবারও,
আনা যাবে এখানে, এখন আগে থেকে অত এনে লাভ কি, আর আগের পুরনোও আমার কিছু আছে, তাই অসুবিধা হবে না। আর তার সাথে একটু নিমখোল, হাড়ের গুঁড়ো, একটু শিংকুচি নিয়ে এনেছি, কারণ যাচ্ছি যখন, যদিও বা আমার কাছে ছিল তবুও ভাবলাম এগুলো সবসময় কাজে লাগে, আর সামনে শীত আসছে একেবারে নাও কিনতে পারি, বা সবারই তো এরকম সমস্যা থাকতে পারে যে একেবারে সমস্ত কিছু না কেনা, তাই জন্য অল্প অল্প করে কিনে রাখছি, অসুবিধা হবে না, পরে তাহলে টাকার ওপর বেশি চাপ পড়বে না। আর এদিকে দেখুন অনেক বীজ নিয়ে এনেছি, তো আমি বীজগুলো দেখাচ্ছি, আমার ছেলে তো করছে ভিডিওটা, ও ঠিক করতে পারছে না, বাচ্চা মানুষ তো, আমি আগে পেতে নিয়ে দেখাচ্ছি। তো দেখুন আমি কীরকম এইখানে সব কিছু, মানে গাছে শপিং, পুজোর শপিং করা হয়ে গেছে, গ্রো ব্যাগ, আর আগেই তো আপনাদেরকে দেখিয়েছিলাম গাছে স্ট্যান্ড ঠ্যান্ড সব আনিয়েছি, আর এই যে মাটিগুলো এসেছে, মানে যে সারগুলো এসেছে সেই মাটিগুলোও কাজে লাগিয়ে নেবো, ফেলা তো কোনো কিছুই যাবে না। আর খুব যে বেশি দাম নিয়েছিল সেটাও না, কিন্তু আমার কাছে কি একটু দামটা বেশি হোক কিন্তু জিনিসটা ভালো দেওয়া দরকার, কম দামে এইরকম ঠকানো তো উচিত না, তো তার থেকে মিশো অনেক ভালো। তো দেখুন বীজগুলো আমি জুকিনি এনেছি, জুকিনি আমি কোনোবারে করিনি, এইবারেই প্রথম করব, ব্রকলি, লাউ, বাঁধাকপি, শিম, কাঁচা লঙ্কা, এটা হচ্ছে বুলেট ভ্যারাইটি, আর রয়েছে কুমড়ো, করলা, ক্যাপসিকাম, আর এই বেগুনটা আমি প্রথমবার করব, অন্য অন্য বেগুনগুলো করা আছে, লাল শাক, আর রয়েছে ওইদিকে ক্যাপসিকাম আর লঙ্কা, আর এদিকে পালং শাকের অনেকটা বীজ এনেছি, ধনের এনেছি আর মেথি। তো যাই হোক আপাতত তো এইগুলো আনলাম, এবার এইগুলোকে বসাবো, মাটি তৈরি করব, আর সমস্ত বীজ বসাবার টাইমটা কিন্তু খুব ভালো এই সময়টা, এই তার মানে এই না বন্ধুরা যে টাইমটা সেপ্টেম্বর মাসেই তাই টাইম, না সেপ্টেম্বর মাস থেকে শুরু হচ্ছে। আর এদিকে দেখুন এই যে কোকোপিটটা যেটা মিশো থেকে এসেছে ভীষণই ভালো, তো একবার রোদ খাইয়ে নেবো, আর বাকিগুলো তো আপনাদেরকে শর্টস ভিডিওতে আমি দেখিয়েছিলাম একেবারেই বাজে, তো যেহেতু মাটি সবসময় কাজে লেগে যেত, আমি মাটি হিসেবেই ব্যবহার করব, এগুলো তো ছাই পাস কিছুই, মানে সারের কোনো বংশই নেই, না গোবর সার না ভার্মিকম্পোস্ট, দুটোই মাটি, তো মাটি কাজে লাগিয়ে নেবো, ফুল টুল গাছে লাগিয়ে নেবো, কেন মাটি তো আমাদের এমনিতেও লাগে, যদিও বা ছাদ বাগানে আমি খুব একটা মাটি ব্যবহার করি না ওয়েটের জন্য, তো মাটি তো যখন পেয়েছি তখন তো কাজে লাগাতেই হবে। তো এই যে কোকোপিটটা এই রোদের মধ্যে এক খেপ রোদে দিয়ে দেবো, একটু টেবিলের মধ্যে পেতে দিলে ভালো হতো, কিন্তু ওই বলছি না বারবার করে বৃষ্টি চলে আসছে, তো চলুন এবার মাটি তৈরি করে নিই। তো আমি গার্ডেন সয়েল নিয়েছি 50%, আর 50% নিয়েছি গোবর সার আমার নিজের তৈরি করা, আর কোকোপিটটা কিন্তু আমি নিয়েছি ওপরে দেওয়ার জন্য, মানে লেয়ার হিসাবে, আর আপনারা যদি চান তো শুধু কোকোপিটেও আপনারা তৈরি করতে পারবেন মাটি আর গোবর সার না মিশিয়ে, তো মাটির গোবর সারের বদলে আপনারা ভার্মিকম্পোস্টও নিতে পারেন, পাতা পচা সারও নিতে পারেন, তো আমি নিই, আমার কাছে যেটা আছে আমি সেটা দিয়েই করলাম, আপনাদের কাছে যেটা থাকবে আপনারা যেটাতে সুবিধা মনে করবেন সেটা দিয়েই করবেন, কোনো অসুবিধা নেই, সমান সমান রেশিওতে নেবেন, আর কোনো কিছু এক্সট্রা মানে এটা ওটা সাপ ফাঙ্গিসাইড হেন তেন নিমখোল ঠিমখোল কোনো কিছু দেওয়ার দরকার নেই, কেন কারণ কি এই যে বীজগুলো এনেছি এগুলো কিন্তু পুরো কেমিক্যাল দিয়ে শুদ্ধ করাই রয়েছে, মানে শোধন করা রয়েছে, এর মধ্যে কোনো রকম কোনো ফাঙ্গাস লাগার কোনো ভয় নেই। আমি বলছি তবু যদি আপনারা মনে করেন যে একটু ফাঙ্গিসাইড দেবেন তাহলে জলের মধ্যে দিয়ে ভিজিয়ে রাখতে পারেন, তো 15 মিনিট আগে ভেজালে যথেষ্ট, বা আপনারা সকালবেলা ভিজিয়ে রাখলেন 2 ঘন্টা, যখন বসাবেন তখন তুলে নেবেন হয়ে যাবে, ওই সারা রাত ভেজাবার দরকার নেই, কারণ কি এই বীজের কোয়ালিটিগুলো ভীষণ ভালো, প্রতি বছর তো আমি ব্যবহার করি, তো দেখুন কোন ছোট ছোট দানাগুলো, তো একসাথে সব ভেজাবেন না, কারণ কি সব সবজি একসাথে হলে তার আমরা একসাথে খাবো না, একটু আগে পিছিয়ে করবেন, যারা সেপ্টেম্বর মাসে বসাতে পারছেন না অসুবিধার জন্য, কোনো কিছু চিন্তার কিছু নেই, কোনো এটা কোনো প্রতিযোগিতা না যে আমাকে ফার্স্ট হতে হবে, সেপ্টেম্বর মাস থেকে শুরু করুন খুব ভালোভাবে, এখন যে সেপ্টেম্বর মাস, অক্টোবর মাস, নভেম্বর, এই তিনটে মাসেই আপনারা বীজ বসাতে পারেন, কেউ আগে চলে গিয়ে ফার্স্ট হবে না, সুতরাং কোনো চিন্তার কিছু নেই, এই যে ও বসিয়ে দিল সে বসিয়ে দিল আমি বসাতে পারলাম না এই রকম কোনো ব্যাপার নেই, আমিও তো এখনই বসাচ্ছি, দেখুন কোনো এই যে বীজগুলো বসালাম এগুলো কিন্তু একসাথে জার্মিনেট হবে না, কারণ কেউ একটু সময় বেশি নেয় কেউ একটু কম সময়, তার মানে ভাববেন না যে কেন অঙ্কুরিত হচ্ছে না বা জার্মিনেট কেন হচ্ছে না কিছু অসুবিধা বা না, একটু সময় দেবেন দেখবেন ঠিক জার্মিনেট হয়ে যাবে, বেশি মানে ভেতরে দেবেন না বীজগুলোকে, জাস্ট এরকম আঙুল দিয়ে গর্ত করে নেবেন, তার মধ্যে একটা একটা করে দানা দেবেন, আর যেগুলো ছোটো ছোটো যেমন টমেটোর দানা বা লঙ্কার দানা সেগুলো তো ভেতরে দেবেনই না, মাটির ওপর ছড়িয়ে দেবেন, তার ওপর কোকোপিটের লেয়ার দিয়ে দেবেন, দিয়ে জল দিয়ে দেবেন, ভালো করে জল দিয়ে দেবেন, আর জলটা কিন্তু স্পিডে দেবেন না,
একটুখানি মানে ওই যে ঝাঁঝরি হোক বা আপনাদের যে স্প্রে করার মেশিনটা আছে সেটা দিয়ে দেবেন, তাহলে ভালো হয়, তাহলে এদিক ওদিক সরে যাবে না। তো আমি এই যে গ্রো ব্যাগগুলো আগের বছর আনিয়েছিলাম ছোটো ছোটো 3 ইঞ্চি, সেটার মধ্যেও কিছু কিছু বসিয়ে দিলাম, কারণ কি সবসময় তো টপ হাতের সামনে খালি থাকে না, আপনাদের কাছে যেটা আছে সেটা দিয়েই বসাবেন। এইসব যদি না পান তাহলে প্লাস্টিকের যে 1 টাকা দামের গ্লাসগুলো পাওয়া যায় সেই গ্লাসও বসাতে পারেন, বা চায়ের যে কাগজের কাপগুলো আছে সেগুলো দিয়েও বসাতে পারেন, কোনো অসুবিধা নেই। অনেকে আছে ওই যে সিডলিংয়ের যে ট্রেগুলো আছে সেগুলোও কিনতে পাওয়া যায়। আমার কাছে কি সহজ সরলভাবে বাগান করে কোনো ঝাপা হ্যাপা নেই, ব্যাস সেইভাবে যেটা আছে হাতের সামনে তাই দিয়ে করবেন, কোনো কিছু এক্সট্রাভাবে কিনবেন না। আমার কাছে দেখুন সব রকমই জিনিস দিয়েই বসালাম, আর এখন আমার হাতের কাছে কিছু নেই বলে নাহলে মার্ক করে দেওয়াটা খুব দরকার, নাহলে পরে বুঝতে পারবেন না কোনটা কিসের চারা। আমার কাছে অসুবিধা হবে না যেহেতু আমার কাছে ভিডিওটা আছে, কিন্তু আপনারা যখন বসাবেন তখন আইসক্রিমের কাটির মধ্যে লিখে 1-1টা ট্রের মধ্যে দিয়ে দেবেন, তাহলে বুঝতে অসুবিধা হবে, কারণ ছোটোবেলায় তো সমস্ত গাছের চারা যখন বেরাবে একই রকম লাগে সেই জন্য। তো দেখেছেন আমি ওই যে লঙ্কা চারা ক্যাপসিকামের চারাগুলোকে জাস্ট ছড়িয়ে দিয়ে তার মধ্যে কোকোপিটের লেয়ার দিয়ে এবার জল দিয়ে রেখে দেবো হালকা রোদ ছায়া জায়গায়, কড়া রোদ রাখতে দেবো না, এমন জায়গায় রাখবো যেখানে রোদও লাগবে অথচ একটু হালকা হালকা ছায়াও থাকবে সেরকম। আর যদি সেরকম না হয় তাহলে কড়া রোদে রেখে কিছু একটা চাপা দিয়ে দেবেন, তাতেও অঙ্কুরিত হবে, কোনো অসুবিধা নেই, চিন্তা নেই। কিন্তু একটা কথা, এই যে জলটা দিলেন যতক্ষণটা জলটা শুকাবে ততক্ষণ কিন্তু জল দেবেন না, তাহলে কিন্তু দানাগুলো গলে যাবে। আর এই যে দেখুন জিনিসগুলোকে নিয়ে এনেছি ছাদে, আবার হঠাৎ করে বৃষ্টি চলে আসছে, আর এই যে টাপের মধ্যে প্লাস্টিক চাপা দিয়ে রেখেছি মাটি, তো এই যে উচ্ছে গাছগুলোকেও আমি যেগুলো নষ্ট হয়ে গেছে সেগুলোকেও বেডে নিয়ে নেবার জন্য তুলে ফেলছি, এগুলোকে বেডে দিয়ে দেবো, আবারও উচ্ছে চারা আমি বসিয়ে দেবো। এরকমই বারবার ধরে যদি আপনারা বসাতে থাকেন, মানে একসাথে না বসিয়ে 15 দিনের বা 18 দিনের বা 20 দিনের গ্যাপে গ্যাপে বসাবেন, তাহলে আপনি রেগুলার সবজিটা পাবেন, কিছু না কিছু তো পেয়েই যাবেন বাগান থেকে। সুতরাং একসাথে এক সমস্ত বীজ ইউজ করবেন না, আর যে বীজগুলো যে কিনেছি সেই প্যাকেটের দাম কিন্তু কম, 10 টাকা করে, কোনো কোনোটা একটু বেশি 30 টাকারও আছে বা 40 টাকারও আছে, কিন্তু তাতে বীজ অনেক বেশি থাকে, সুতরাং একসাথে বসাবেন না। দেখুন 4 দিন হয়ে গেছে, সবার আগে শিমের দানা অঙ্কুরিত হয়েছে, এরপর জুকিনিটা। আপনি তো আগেই বলেছিলাম সব দানা একসাথে অঙ্কুরিত হবে না, সেই জন্য চারা করতে বসিয়ে দেবেন। আর এদিকে দেখুন কাঠের গুঁড়ো দিয়ে আপনাদের সামনেই সেই কাঠের গুঁড়ো সবজির খোসা টোসা দিয়ে যে মাটি তৈরি করতে দিয়েছিলাম সেটাতে এতদিনে হয়ে গেছে, আর 6 মাসও মনে হয় হয়ে গেছে। যাই হোক, তো উপরে এই 2 ক্যারেট আমার হাজব্যান্ড এনে দিয়েছে, ওকে বলেছিলাম যে বাজার থেকে 2 ক্যারেট এনে দিতে, এর মধ্যে সবজি চাষ করবো, তো 2টোই এনে দিয়েছে, খুব ভালো, মানে খুব কথা শোনে। এখন দেখে তো বাগান থেকে অনেক ফুলও পায়, পুজোর ফুল কিনতে হয় না, তারপর অনেক সবজি বাগান থেকে পেয়ে যাচ্ছি, সেই জন্য এখন আর রাগারাগি করে না, এখন অনেকটা বোঝে, এখন হেল্পও করতে চায়, কিন্তু সময় পায় না বলে আমি আর জোর করি না, কখনই বা করবে রাত্রিবেলা কি আর এসে খাটাখাটনি করে এসে পারে, সেই জন্য আমি ওই টুকটাক এনে ঠেনে দেওয়ার জন্য কোনো কিছু বললে এনে দেয়। তো দেখুন ক্যারেটের মধ্যে আমি বস্তা পেতে নিচ্ছি, আপনাদের কাছে যা থাকবে যেরকম থাকবে প্লাস্টিক হোক বস্তা হোক, মোট কথা কি ছিদ্র রেখে সমস্তটা ভেতরের পেতে নিয়ে এর মধ্যে, কারণ সাইড দিয়ে নালে মাটিটা বেরিয়ে যাবে। এবার শুকনো পাতা ঠাতা যা আছে কাগজ টাগজ আপনাদেরকে তো বারবার দেখিয়েছি আমি কীভাবে হালকা বেড তৈরি করি, তো এটার মধ্যেও তাই করব। তো এটার মধ্যে আমি ক্যারেটের মধ্যে সিম দেবো, সিমের বীজ, মানে সিমের যে গা অঙ্কুরিত হয়েছে চারাটা সেটা, কারণ কি সিমে বেশি 1টা ক্যারেটের মধ্যে এগুলো যেহেতু অনেক বড় বড়, 4-5টা হয়ে যাবে, আর একটার মধ্যে দেখি অন্য কোনো সবজি দেবো। তো একসাথে সমস্ত মাটি আমি বানাবো না, কারণ কি সময়েরও ব্যাপার আছে আর সারের তো দরকার, সেই জন্য সব সারটাকে একটুখানি শুকানোরও ব্যাপার আছে, যেহেতু আমি সবজির খোসা দিয়ে সারটা বানিয়েছি, 1টা রোদ খাওয়াবো তারপরেই সমস্ত বেড়ে দেবো। তো এই করতে করতে দেখুন বৃষ্টি নেমে গেল, বিশাল বৃষ্টি, আর এই যে বৃষ্টি শুরু হলো টানা 4-5 দিন ধরে শুরু হলো, তো এর মধ্যেই বৃষ্টির মধ্যে ভিজে ভিজেই আমাকে বাধ্য হয়ে শিমের চারাগুলোকে বসাতে হলো, নাহলে ওই যে ছোটো টপের গ্রো ব্যাগের মধ্যে বসিয়েছিলাম সেখানে আর জায়গা হচ্ছিলো না, তো নষ্ট হয়ে যাবে বলে তাই করলাম। আর এত বৃষ্টি, বৃষ্টির মধ্যেই আমি কয়েকটা গাছ লাগিয়ে ফেলেছি, সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ আমার 1 হাতে মাটির জিনিস ছিল আর 1 হাতে ছাতা ধরা ছিল। বৃষ্টি কমলে আমি আপনাদের সাথে আবারও শেয়ার করব। এদিকে দেখুন বৃষ্টির মাঝখানে মাঝখানেই এই ব্যাগগুলো কি সুন্দর অঙ্কুরিত হয়ে গেছে,
যাতে বৃষ্টিতে খুব ক্ষতিগ্রস্ত না হয় তাই জন্য প্লাস্টিক দিয়ে ভেতরে কাপড় দিয়ে একটু দুপাশ দিয়ে খোলা রেখেছি যাতে হাওয়া পাসটা হয় আর প্রকৃতির হাওয়া বাতাসের মধ্যেই থাকুক। আর এদিকে আমার হাজব্যান্ড শসা দেখে তো ভীষণ খুশি, কিন্তু একটা শসা কাটতে পারছে না, কি ভাবছে গাছটাই যদি ছিঁড়ে যায়। তো যাই হোক, এদিকে আর একটা জুকিনির চারা উঠেছে। আমি আপনাদেরকে বারবার বলছি সব চারা কিন্তু একসাথে উঠবে না, তাই জন্য চিন্তার কিছু নেই, একটু সময় দেবেন, ঠিক সমস্ত চারাই কিন্তু উঠে যাবে। আর একটা ব্যাপার, এই চারাটা যখন উঠে যাবে মানে বীজ থেকে যখন চারাটা বেরাতে শুরু করবে তখন কিন্তু অতি অবশ্যই রোদ খাওয়াবেন, কারণ এই রোদের রোদ না খাওয়ালে কিন্তু ওরা নিউট্রিশন পাবে না, তার ফলে কিন্তু গাছ অনেক তাড়াতাড়ি বেড়ে যাবে, ছোট অবস্থাতেই বেড়ে গিয়ে লম্বা হয়ে সাদা হয়ে মারা যাবে। সুতরাং যখনই চারাটা অঙ্কুরিত হয়ে যাবে তখনই একটু একটু রোদ খাওয়াবেন। তো আজকে দেখুন খুব সুন্দর রোদ, পুরো মেঘলা কেটে গেছে, মনে হচ্ছে না যে আর বৃষ্টি টিষ্টি হবে। তো এদিকে দেখুন বাঁধাকপি, ক্যাপসিকাম, লঙ্কা, জুকিনি, করলা সবই আস্তে আস্তে অঙ্কুরিত হচ্ছে। আর একটা ভুল হলো, কারণ কি এই যে বৃষ্টির মধ্যে আমার ছাদে একটা বড় কালো রঙের টাব ছিল, তার মধ্যে আমি মাটি শুকনো করে রেখেছিলাম, জৈব মাটি যেটা আমি সবজির খোসা দিয়ে তৈরি করেছিলাম, কিন্তু তার মধ্যে বৃষ্টির জল ভরে গিয়ে মাটিটা পুরোই কাদা কাদা হয়ে গেছে আর পুরো নষ্ট। মাটি তো আর নিগড়ে নিগড়ে রাখা যায় না, তো যতটা পারবো ওপর ওপর মাটিটাকে একটুখানি নিয়ে নিয়েছি। এবার এই মাটিটাকেই আমি সুন্দর সারে পরিণত করব। দেখুন আমার কাছে ঘুঁটে ছিল, কারণ কি এই যে জলটা তো ফেলা যাবে না, এই পুরো টাপে টাপ ভরা জল মাটি শুদ্ধ, আর জলটার মধ্যে যেহেতু জৈব উপাদান অনেক রয়েছে তাই এর মধ্যে ডিমের খোসা ব্যবহার করা, ধোয়া চা পাতা, টি ব্যাগ, তারপরে ডিমের খোসা ঠোসা, বাসি ভাত ঠাত, শুকনো চা পাতা যেগুলো সব ব্যবহার করে শুকিয়ে রেখে দিয়েছিলাম সব একসাথে নেবো, নিয়ে এর মধ্যে একটুখানি হাড়ের গুঁড়ো দিয়ে দেবো, নিমখলও দিয়ে দেবো, দিয়ে ভালো করে এটাকে মেখে নেবো। তাহলে এই মাটিটা কাজে লেগে গেল, আর কাদা যে ভাবটা রয়েছে সেটা সব অ্যাবজর্ব করে নেবে ঘুঁটের মধ্যে, আর ঘুঁটে দিয়েই আমি গোবর সার বানিয়েছিলাম। তো এইভাবেই মাটিটাকে আমি কাজে লাগালাম। যদি বাই চান্স আপনাদের কোনো সময় এরকম হয় যে মাটিটার মধ্যে জল ঢুকে মাটিটা পুরো জলে জলে হয়ে গেছে, তাহলে ওই জলটা ফেলবেন না, তার মধ্যেই সার দিয়ে বাসি ভাত শুকনো পাতা ঠাতা যা আছে দিয়ে খুব সুন্দর সার তৈরি করে নেবেন। আর এদিকে দেখুন সবজির খোসা টোসাগুলো রোদ খাওয়াতে চলে এসেছি, এইগুলো যেহেতু গ্রো ব্যাগের বেডের মধ্যে দেবো বলে একটা রোদে শুকিয়ে নেবো। আর আজকাল আমি বড়ই ভুল করি, দেখুন চশমা পরে ওপরে চলে এসেছি, যেহেতু রান্না করতে করতে চলে এসেছি এত ভুলোমন, ওই টাপের জলটাও যে ঢুকেছে সেটাও আমারই কারণে, কারণ আমি ভুলে গেছি যে ঠিকভাবে চাপা দেওয়া হয়নি। তো এই যে রোদে দিয়ে দিলাম, একটুখানি রোদ খেয়ে শুকিয়ে শুকিয়ে আসুক, যা রোদ উঠেছে মোটামুটি একটু শুকিয়ে গেলেই ওই যে টাপের যে সারটা তৈরি করলাম সমস্ত গাছের গোড়ায় গোড়ায় এক মুঠো বা গাছ অনুযায়ী দু মুঠো করে দিয়ে দেবো, দারুণ সার তৈরি হলো। ওর মধ্যে এমনিতেই মাটিটা তৈরি করেছিলাম জৈব ব্যাপার দিয়ে, মানে জৈব সবজির খোসা ঠোসা ফলের খোসা দিয়ে, তার মধ্যে এখন আবার ঘুঁটে ঠুঁটে ভাত শিঙের শিংকুচি হাড় গুঁড়ো চা পাতা ঠাপাতা ডিমের খোসা, তো ওগুলো ওপরে চারতলার ছাদে শুকনো করতে দিয়ে এসেছি। আর এদিকে দেখুন এই যে গ্রিলগুলো আগের বছরে দিয়েছিলাম, এর মধ্যে সব গরমের গাছ ছিল, জবা গাছ টবা গাছ, সেগুলো তো এখন ওই মিশো থেকে আনা স্ট্যান্ডে দিয়েছি, আর এই স্ট্যান্ডগুলো এখন এই তিনতলার ছাদে নিয়ে এসেছি, যেহেতু এক বছর হয়ে গেছে তাই ভাবলাম রং করে দিই। তো একটুখানি রং ছিল, বেশি ছিল না, তো প্রথমে হাত দিয়ে না করে প্লাস্টিক দুটো হাতে দিয়ে করছি, দেখছি তাতে দেরিও হচ্ছে আবার দেখছি মেঘলা মেঘলাও করছে। তো আগে গ্রিলটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আমার কাছে তেমন কিছু ছিল না, ওই কি একটা সিরিজ কাগজ না কি বলে সেটা তো ছিল না, তাই এমনি কাগজের একটা পিচবোর্ড দিয়ে পরিষ্কার করলাম। এবার হাত দিয়েই তাড়াতাড়ি করে করতে হচ্ছে, কারণ দেখছি আবারও মেঘলা করছে, যদিও বা জানি বৃষ্টি হবে না তবুও কোনো ভরসা নেই। তো আগে ভাবলাম কি রং টং করে কেরাসিন তেল দিয়ে আগে হাতটা মুছে জামাকাপড়গুলো তুলবো, কারণ কি সব কিছু আমি বার করে দিয়েছি, জামাকাপড় থেকে শুরু করে ওদিকে ওপরে মাটি শুকনো হচ্ছে, এদিকে নিচে আর ওপরে এই সবগুলো শুকনো জিনিসগুলো পুরো ভিড়ে যাবে, যদি হয়ে যায় বৃষ্টি কোনো তো ভরসা নেই, হয়তো দু পাঁচ মিনিটের জন্য হবে ব্যাস সব নষ্ট হয়ে যাবে। তো নিচের কাজ পুরো কমপ্লিট করে চলে এসেছি, এবার ওপরের কাজ করব। ওই যে নতুন গ্রো ব্যাগগুলো এনেছি, তো সেখানে আমি মাটি ছাড়া গ্রো ব্যাগ ভরবো, দেখুন এক ফোঁটাও মাটি দেবো না। এটা হচ্ছে কোকোপিট, যে কোকোপিটটা আমি একটা রোদ খাইয়ে নিয়েছি মিশো থেকে এসেছে, সেই কোকোপিটটা সমান সমান অনুযায়ী আমি গোবর সার নেবো, যেই গোবর সারটা আমার নিজের ছিল তো শেষ হয়ে এসেছে আর নেই, আর একটু মানে গোবর সার কিনতে হবে, যাই হোক যতটা পারি হয়ে যাবে। তো এখানে আমি একটা একটা গ্রো ব্যাগের হিসাবেই ঢাললাম, কারণ কি বৃষ্টির ওই বললাম না মাঝে মাঝে মেঘলা মেঘলা করছে, সেই জন্য পরে তুলতে পারবো না, তাই একটা গ্রো ব্যাগের তলায় আগেই সবজির খোসা ঠোসা সমস্ত কিছু যেগুলো রোদে শুকনো করেছি সেইগুলোকে দিয়ে নেব। তো এদিকে আমি ফুটো করে নিয়েছি, দেখুন ফুটো করাই থাকে তবুও আমি আমার নিজের মানে সাবধানতা
জন্য আমি করে নিলাম, কারণ কি অনেক সময় যদি জল না আটকে যায় কোনোভাবে, এতে জল যাতে না আটকে যায়, জল আটকে গেলে পুরো গাছটাই আপনার সর্বনাশ হয়ে যাবে। আপনি যে এত কষ্ট করে পরিশ্রম করে করছেন, সুতরাং একটু ফুটো করে নিলে কোনো তো অসুবিধা নেই। তো এদিকে আমি গোবর সার কোকোপিটটা মিশিয়ে পুরো ব্যাগটা ভরে নেবো। তো দেখলাম আবারও কড়ারাও দুটেছে, তো এদিকে ছাদটাকে পরিষ্কার করে নেবো। তো গাছ এখন বসাতে পারবো না, আমি একটু রোদ খাই, গ্রো ব্যাগের মধ্যে ভরে নিয়েছি সমস্ত, একটু এই সাইডে করে নিলাম, ছাদটা পরিষ্কার করে জায়গা মতো রাখবো। আগে ছাদটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই, আর যে গাছটা লাগাবো তিন পাতা না হলে আমি গ্রো ব্যাগে গাছ দেবো না। তো যাই হোক, কালকের মধ্যে তিনটে পাতা বেরিয়ে যাবে, তখন গ্রো ব্যাগের মধ্যে দেবো। তো ছাদ পরিষ্কার করে নিয়েছি, এক সাইড ধরে রাখবো, এরকম অল্প অল্প করেই তৈরি করবেন। যতক্ষণ যেগুলো যেগুলো জার্মিনেট হচ্ছে সেগুলো সেগুলো বসাবেন, একসাথে তৈরি করার দরকার নেই, একসাথে গ্রো ব্যাগ বানাবার দরকার নেই বা কেনার দরকার নেই, একসাথেই করার কোনো দরকার নেই। আপনার কাছে সময় প্রচুর আছে, আপনি আস্তে ধীরে করুন, দেখুন টাকারও তো ব্যাপার আছে। আর একটা কথা, টাকা থাকলেই যে আপনাকে হুড়োহুড়ি করে তো কোনো লাভ নেই। এখন অনেকেই আছে ছাদ বাগান করছেন, বা বয়স্ক যারা আছেন, যারা আগে করেছেন এখন পারছেন না, তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি, যখন দেখবেন খুব কষ্ট হচ্ছে অন্য কাউকে না বলে শুধু ঈশ্বরকে জানাবেন, ঈশ্বর কিন্তু আপনার কথা ঘুরিয়ে দেবে না বা ওই মিথ্যা মিথ্যা সান্ত্বনা দেবে না, তিনি আপনার কথা মন দিয়ে শুনবেনও এবং তার সমাধান করারও চেষ্টা করবে। কাজের লোক বা হেল্পিং হ্যান্ড যাই বলুন না কেন, তারা তো টাকা নিয়ে আপনার উপকার করবে, কিন্তু ঈশ্বর এমনই একজন যিনি টাকা ছাড়াই আপনার সত্যিকার মন দিয়ে ডাকলে আপনার উপকার করবেন, দেখবেন একটা না একটা পথ ঠিক বেরিয়ে যাবেন। তবে বয়স্ক মানুষরা যে বাগান করছে তার জন্য তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই, যে বয়স হওয়া সত্ত্বেও যে বাগান করছেন, বাগান দেখভাল করেন, বাগান ভালোবাসেন, এতে দেখবেন মন মেজাজ যেমন আপনাদেরও ভালো থাকবে, আপনাদের বাড়ির লোকেরও ভালো থাকবে। আমি এটা আমার নিজেকে দিয়ে বলছি, আমি দেখেছি তো ছাদ বাগান করে নিজেরও মন মেজাজ ভালো থাকে, অন্যদেরও মন মেজাজকে কোনো টেনশন থাকলে সেটাকে ভালোভাবে সলভ করার চেষ্টা করি। হ্যাঁ, সবটা হয়তো হয় না, কিন্তু তবুও চেষ্টা তো করি। তো ছাদ বাগান এখন সবাই করুন, একটু আধটু করুন, বেশি আনার দরকার নেই, একটু অল্প আধটু গাছ দিয়ে শুরু করুন। আর এই শীতকালটা হচ্ছে সঠিক সময়, অন্য অন্য সময় গরমকালে হোক, মানে গরমকালে যেহেতু রোদটা প্রচুর হয় সুতরাং অনেকেই গাছ করতে পারেন না, কিন্তু এই শীতকালে কিন্তু নতুন যারা বাগান করার কথা চিন্তা করছেন এই শীতকাল দিয়ে শুরু করুন। আর সবজি গাছ দিয়ে শুরু করুন, কারণ সবজি গাছে কোনো হ্যাপা ঝ্যাপা কোনো ঝামেলা থাকে না, খুব সহজেই সবজি গাছ হয়ে যায়। তারপর দুটো একটা ফুল দিয়ে শুরু করুন, দেখুন এই করতে করতেই আপনারা হাতে করে দিতে দিতেই পুরো বাগান করতে শিখে যাবেন। কারণ আমরা কেউই কিন্তু জেনে শুনেই আসেনি, আমরা করতে করতেই শিখেছি, করতে করতেই অভিজ্ঞতা এসেছে। সুতরাং আমি বলবো এই শীতকাল দিয়ে নতুন বাগানিরা শুরু করতে পারেন, এই শীতকালের টাইমটা হচ্ছে সঠিক সময় বাগান করার। এই ছাদ বাগানে, বালতির মন্দির বা গ্রো ব্যাগে আমি খুব সহজভাবে বাগান করি, যেমন পুরো জৈবভাবে করি, কোনো কেমিক্যাল দিই না। কেমিক্যাল দিয়ে একবার ফুল ফল হবে, তারপরে কিন্তু সেই গাছটা দ্বিতীয়বার আর ফুল ফল দেওয়ার মতো তার ক্ষমতা থাকবে না, বা দু বছর বাঁচবে, তিন বছরের পর কিন্তু সেই গাছটা মারাই যাবে। আর দেখুন এই সারটা যেটা সকালবেলা বানিয়েছিলাম সেটা এখন বিকাল পর্যন্ত, বিকাল এই সময় দেখুন কতটা টেনে গেছে, এবার সব গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দেবো, দারুণ সার তৈরি হয়েছে, এবার কত সুন্দর গাছের হেলথ তৈরি হবে দেখুন। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন। টাটা।